আসসালামু আলাইকুম, সকলকে ম্যাথ ল্যাবে স্বাগতম। সামনে বাংলাদেশ রেলওয়ে অনেকগুলো পরীক্ষা হতে যাচ্ছে, তারই আলোকে আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষার জন্য গণিত একটি সংক্ষিপ্ত সাজেশন আপনাদের মাঝে তুলে ধরব। পূর্বে আমরা গণিতের সমাধান সহকারে কয়েকটি অঙ্কের সাজেশন তুলে ধরেছি, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরব যেখানে প্রশ্ন আর উত্তর থাকবে। তো চলুন আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। প্রশ্ন এক, একটি বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কোণটি হবে? উত্তর হবে 2:r। একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে দুই হয়, সংখ্যাটি কত? উত্তর হল 0.40। এ প্লাস বি সমান √16 এবং এ মাইনাস বি সমান √9 হলে 4ab এর মান কত? উত্তর হবে 7। 90° কোণের পূরক কোণের মান কত? উত্তর 0°। কতজন লোককে 125টি কমলা এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? উত্তর 5। একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি এবং অতিভুজ সি হলে নিচের কোণটি সঠিক? c² সমান a² প্লাস b². যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায় তবে বাসের যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? 37.5%। 60 কোন সংখ্যার 80%? 75। 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা, কেজি প্রতি 5 টাকা বাড়লে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম কত? 2500 টাকা। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 253। একজন ব্যাটম্যান 21টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে 96 রান করে, তার বাউন্ডারির সংখ্যা কত? 15। কোনটি সবচেয়ে ছোট? 13/2। √1 + √1 এর বর্গ কত? 4। যদি তেলের দাম 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে? 20%। কোনো সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়? 98। কোন সংখ্যার 7/4 এর সমান? 140। 0.01 × 25 সমান 0.004। এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং z = 12 হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে? 10। 1 নটিক্যাল মাইলের কত মিটার? 1853.18 মিটার। 1 কিলোগ্রাম কত পাউন্ডের সমান? 2.21। a + b = 7, ab = 10, a² + b² + 3ab = 59। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 24। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রফলটির পরিসীমা কত? 128 মিটার। 6টি সংখ্যার গড় 8.5, একটি সংখ্যা বাদ দিলে হ্রাস পেয়ে 7.2 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? 15। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? 384। 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? 6.45। 90 কোন সংখ্যার 75? 125। নিচের কোণটি 0.45 সমান? 45%। 5 এর কত শতাংশ 7 হবে? 140।